ধূমপান ছাড়তে চান কিন্তু পারছেন না, মনোবল হারিয়ে ফেলেছেন, স্ট্রেস, ডিপ্রেশন ও অ্যাংজাইটির শিকার হচ্ছেন, কোনো রাস্তাই খুঁজে পাচ্ছেন না ধূমপানের দুনিয়া থেকে বের হওয়ার। স্মোকিং এর এডিকশন এত বেশি বেড়েছে যে প্রতিদিন সিগারেট ছাড়াই তো দিন চলে না। চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন যে এই এডিকশন হওয়ার পিছনের কারণ কি, এডিকশন হলে কিভাবে বাঁচবেন, কিভাবে আমাদের শরীরকে সিগারেট ধীরে ধীরে ধ্বংস করে দেয়, তার সবকিছু বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওতে। আমরা জানি যে অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন প্রথমে লাংসে যায় আর সেখান থেকে এলভিওলির মাধ্যমে রক্তে প্রবেশ করে। রক্তের মধ্যে রয়েছে আরবিসি, যাকে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল বলা হয়, আর এই আরবিসির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। তবে হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন, তার কাজ হলো অক্সিজেনকে পরিবহন করা। হিমোগ্লোবিন ফুসফুস থেকে শরীরের অন্যান্য সমস্ত অঙ্গে অক্সিজেন বহন করে। মাত্র 100 ml রক্তের মধ্যে রয়েছে 12 গ্রাম হিমোগ্লোবিন, আর একটি হিমোগ্লোবিন 4টি অক্সিজেন মলিকিউলকে পরিবহন করতে পারে। কিন্তু যখন আমরা ধূমপান বা স্মোকিং করি, তখন অক্সিজেনের বদলে কার্বন মনোঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশ করে। কার্বন মনোঅক্সাইড অক্সিজেনকে সরিয়ে দিয়ে হিমোগ্লোবিনের সাথে আকর্ষণ ও বাইন্ড করে, যার ফলে রক্তের অক্সিজেনের বহন করার ক্ষমতা কমে যায়। ল্যাক অফ অক্সিজেনের কারণে ব্রেইনে অক্সিজেনের সাপ্লাইও কমে যায়, ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, কার্বন মনোঅক্সাইড শ্বাসকষ্ট, হৃদয়রোগ, মানবদেহে ব্যক্তিগত যন্ত্রণা ও অন্যান্য স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যার কারণ হতে পারে। উচ্চমাত্রার কার্বন মনোঅক্সাইড শ্বাসনল এবং লং টার্মে স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করতে পারে। তবে মনে মনে এই প্রশ্ন আসবে, যদি ধূমপান এত ক্ষতিকারক হয় তাহলে কেন পৃথিবীর মধ্যে 1.3 বিলিয়ন মানুষ ধূমপানের শিকার? 2023 ওয়ার্ল্ড হেলথ রিপোর্টের মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে যে পৃথিবীর মধ্যে 1.3 বিলিয়ন মানুষেরাই অ্যাক্টিভ স্মোকার, আর তাদের মধ্যে 80-90% মানুষ নিকোটিনের অ্যাডিক্ট। কেন মানুষেরাই এত দ্রুতভাবে নিকোটিনের অ্যাডিক্ট হচ্ছেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, এই যে সিগারেট দেখতে পাচ্ছেন, এই ছোট্ট সিগারেটের মধ্যে রয়েছে 7000-এর বেশি কেমিক্যালস। রয়েছে নিকোটিন, হাইড্রোজেন সাইনাইড ও কার্সিনোজেনিকের মতো বিষাক্ত কেমিক্যালস। সিগারেট পান করার 10 সেকেন্ড পরে নিকোটিন ব্রেইনে পৌঁছে যায়, আর ব্রেইনের মধ্যে রয়েছে নিকোটিন রিসেপ্টর, যাকে নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর বলা হয়। ধূমপান করার কারণে নিকোটিন ব্রেইনে পৌঁছে এই রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে দেয়। নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে ফিল গুড হরমোন অথবা নিউরোট্রান্সমিটার রিলিজ করবে, যেমন ডোপামিন, অ্যাড্রিনালিন ও সেরোটোনিন। ডোপামিন একটি মুক্তি বা ফিল গুড হরমোন। ডোপামিন মস্তিষ্কে আনন্দ, সান্ত্বনা, চেতনা এবং কৌশল ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যার ফলে আমরা আরও এনার্জেটিক হয়ে উঠি, আমাদের স্ট্রেস লেভেল কমে যায়, কাজের ঝুঁকি বেড়ে যায়, মন শীতল ও শান্ত হয়। এক কথায় আমরা আনন্দিত হয়ে যাই। তবে প্রবলেম হলো, এই যে আনন্দ আপনি পেলেন সেটা সামান্য সময়ের জন্য ছিল, সেটা ছিল টেম্পোরারি। যেই নিকোটিন আমাদেরকে আনন্দ অনুভব করাচ্ছিল সেটা মাত্র 2 ঘন্টার জন্য শরীরে থাকবে। এরপরে নিকোটিন লিভারের মধ্যে ব্রেক হয়ে শরীরের বাহিরে চলে আসবে। নিকোটিন বাহির হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু আগের মতন হয়ে যাবে, স্ট্রেস লেভেল আবার বেড়ে যাবে, মোটিভেশনের লেভেল কমে যাবে, উত্তেজনাও কেটে যাবে। আবার এই সান্ত্বনা পাওয়ার জন্য আমরা আবার ধূমপান করব, আর এইভাবে আমরা ধূমপানের এডিক্ট হয়ে যাই, হয়ে যাই একজন পার্শিয়াল স্মোকার থেকে রেগুলার স্মোকার। অনেকেরাই বলে থাকেন যে ধূমপানের কারণে মৃত্যু বা কতজনের হয়। যারা এইভাবে বলেন আসলে তারা এই বিষয় নিয়ে সম্পূর্ণ অজ্ঞান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর
ধূমপান বা তামাক সেবনের কারণে 80 লক্ষ মানুষের মৃত্যু হয়। ধূমপান আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত হানিকর। রেগুলার ধূমপান করলে স্ট্রোক, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, শ্বাসকষ্ট ও অন্যান্য মৃত্যুকর অসুখের ঝুঁকি বাড়ায়। প্রিয় বন্ধুরা, আমার এইসব কথা শুনে আপনারা হতাশ হবেন না, ব্যঙ্গে পড়বেন না। যা হবার হয়ে গেছে, আজ থেকে প্রতিজ্ঞা করেন যে আপনি আর কখনই সিগারেটের পাশে যাবেন না। যদি এখন থেকে ধূমপান ছেড়ে দেন, তবে আপনাদের জন্য খুশির খবর, ধূমপান ছাড়ার মাত্র 20 মিনিটের মধ্যে ব্লাড প্রেশার ও হার্টবিট স্বাভাবিক হয়ে যাবে। 8 ঘন্টার মধ্যে রক্তের অক্সিজেন লেভেল নর্মাল হবে। 48 ঘন্টার মধ্যে শরীর থেকে কার্বন মনোঅক্সাইড দূর হয়ে যাবে। 3 মাসের ভিতরে ফুসফুসের ক্ষমতা 10%-এরও বেশি বেড়ে যাবে। 1 বছর পরে হার্ট অ্যাটাকের ঝুঁকি অর্ধেকে নেমে আসবে। 15 বছর পরে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি সাধারণ মানুষের মতন হয়ে যাবে। কি চমৎকার ব্যাপার না? তাই দেরি না করে এখনই ধূমপান ত্যাগ করেন এবং সুখে জীবনযাপন কাটান। আজকের ভিডিওটি এতটুক। যদি এইভাবে এডুকেশনাল ভিডিও দেখতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে।